পেলাম ওর ভাই খবর দিছে আমাকে মেয়ের ভাই ওর নাম হচ্ছে সেলিম হ্যাঁ সেলিম খবর দিলে যে এরকম ভাই ধরা পড়েছে এটি শুনলাম সকালবেলা গয়া না গোয়া বললাম আমি তত ডিটেলস বলতে পারি না গয়া না গোয়া কোথায় কোথায় ধরেছে আপনার বলে ভালো বুঝতে পারবেন আর আমার এখন খবর আমি চ্যানেল দেখতে পাই না কবে এসেছিল এখন তো বাড়িতে আছে নাই প্রায় আড়াই তিন বছর হয়ে গেল হ্যাঁ বিয়ে করেছিল বিয়ে করেছিল তখন যখন আমাদের বাড়ি এসেছিল মানে সাত আট বছর বাড়িতে ছিল না সাত আট বছর যখন পর যখন এসেছিলাম দুটো ছেলে নিয়ে এসেছিল বাড়ি আর ওর স্ত্রীকে তারপর তো ওই এক বছর ছিল মানে এখানে থাকার পরে চলে গেছে কোথায় থাকতো তুই জানো কি বলে মুর্শিদাবাদ থাকতে তাই জানতাম শুধু মুর্শিদাবাদ হ্যাঁ আমার কিন্তু কোনো যাইও নাই দেখিও নাই কোন জায়গা থাকতো বলছি যে উনি এখান থেকে চলে যাওয়ার পরেই তো পুলিশ এসেছিল কতদিন হবে আমিন না আমার কিছু বুঝতে পারিনি আমি তো পুরো গ্রামে কেউ বুঝতে পারি নাই ও চালচলন সেরকম কিছু ছিল না কেমন স্বভাব ভালো ছিল স্বভাবে আমার তো আমার ভাই ভালো বলবে গ্রামের লোক ভালো বলবে এবার গ্রামের লোক বুঝতে পারবেন মেম্বার প্রধান আমাদেরকে যখন এনআইএ ছিল নিয়ে গেছিলো সবাই বললে একই কথাই সবাই চিনে না কেউ আমাদেরকে চিনতে পারতো না ছোটদের বাড়িতে বেরিয়ে গেছে আমার চার ভাই কি কি নাম আমার নাম শেখ এহিয়া আর মেজর নাম হচ্ছে আব্দুল খালেক আর লর্ড নাম হচ্ছে ইয়ামিন আর ওর নাম হচ্ছে ইউসুফ হ্যাঁ ওর ডাক নাম হচ্ছে ইজাজ ও কি সব থেকে ছোট হ্যাঁ ছোট 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 হঠাৎ ভালো ছেলে থাকতে থাকতে কিভাবে এরকম মোটিভ হলো কোনো না কোনো লোকজন এখানে আসে নাই আর ওর কোনো কিছু বুঝতে আমার পারিনি আরে ছিল তো কখন ও এসে ছোট ছোট তাই আমার বাড়িতে চলে গেছে কতদিন আগে চলে গেছে তখন বাবা বেশি ছিল তখন তারপর সাত আট বছর বাড়ি আসে নাই সাত আট বছর বাড়ি আসে নাই তারপরে এলো নিয়ে মোটামুটি এখানে এক বছর ছিল মোটামুটি এক বছর এক বছর পরেই চলে গেছে আর আমার সঙ্গে সম্ভব চার ভাই কি একসঙ্গে থাকতেন আপনারা চার ভাই আমার তিন ভাই একসঙ্গে ও তো ছিল না বাড়িতে ও তো বাড়ি থাকতো না আপনার একসঙ্গে থাকতো আমার তিন ভাই একসঙ্গে থাকতাম এখন আমার সব পৃথক পৃথক আলাদা ভাই আচ্ছা এরকম ঘটনা শুনলেন কতটা মানে কি মনে করছেন আপনারা যেরকম কি মনে করবো এখন তো বুঝতে পারছেন কি মনে আমাদের মনে করতে কি হবে ভাই তো বটে যদি দোষী যদি হয় তো শাস্তি পা আমাদের কোনো দুঃখ নাই আমি দোষী না পাইতে এবার সরকার ভাববে ভাবনা বিচার হোক বিচার আমার অবশ্যই চাইছি আমার হ্যাঁ একদম সত্য কথা চাইছি যে সত্য সেটা উদাহরণ হোক আমাদের কোনো দুঃখ নাই তাতে ওই শাস্তি দোষী হয় শাস্তি হ্যাঁ শাস্তি পা আমার নাম শেখ হিয়া গ্রামটার নাম অবিনাশপুর আপনি কি বড় আমি বড় ভাই ভাই আমি বড় ভাই Thank you.